চন্দু কে চাচা নে চন্দু কে চাচি কো চন্দি রাত মে চন্দি কে চামচ সে চাটনি চটা বুঝতে পারছি এখানে একটা চন্দুর ব্যাপার আছে চন্দু 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 কি অবস্থা মানে অগা অগা এটা করে অগা Hey guys, good morning, welcome back to a new vlog. আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো সুন্দরভাবে দিন কাটাচ্ছ সকাল সকাল হয়ে গেছি রেডি ওর মুখ ধোয়া জাস্ট কমপ্লিট হলো আর আমার স্নান টান করে সব কিছু আজকে কমপ্লিট তো আমি চললাম আবার দোকানে কারণ দোকানে আজকে অনেকগুলো কাজ আছে তো তাড়াতাড়ি যেতে হবে তো আমি এখন তাড়াতাড়ি যাই ও ব্লগটা কন্টিনিউ করছে দেখতে থাকো আশা করি লাস্ট পর্যন্ত খুব ভালো লাগবে আর লাস্টে আছে তোমাদের জন্য শাউট আউট মানে তোমাদের বেস্ট বেস্ট কিছু কমেন্টস যেরকমটা প্রতিদিন স্ক্রিনশট থাকে সেটা থাকবে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমি এখন চলে এসেছি রান্নাঘরে এবং আজকে হচ্ছে আমাদের দুপুরবেলাতে চিকেন আর সেই জন্য চিকেনটা মানে আমি বানাবো বললাম পিসিকে পিসি বানাচ্ছিল আমি বানাবো বললাম কারণ পিসি ঠিকঠাক চিকেনটা অতটা ভালো বানাতে পারে না মানে পারতো এখন আর পারে না কেন জানি না ওই জন্য আমি বানিয়ে নিচ্ছি চিকেনটা আজকে নর্মাল চিকেন কষাই বানাবো যেহেতু দুপুরবেলাতে সবাই ভাত দিয়ে খাবে তো চিকেন কষাই বানানো হবে গরমও পড়েছে সত্যি রাত্রে রান্নাঘরে ঢোকা যায় না এত গরম আর তার উপরে ভিডিও করার জন্য রান্নাঘরে ফ্যান ট্যান সব অফ করে দিতে হয় সেই জন্য আরও বেশি গরম লাগে আমাদের রান্নাঘরে তো আমি দেখো এখানে মাংসগুলোকে পুরো ভেজে রাখলাম আমি যখনই মাংস করি ভেজেই রান্না করি মাংসের জন্য একটুখানি বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে না বেরেস্তা ভাজা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে পুরো মানে চিকেনের টেস্টটাকেই একদম চেঞ্জ করে দেয় বেরেস্তা রাত্রিবেলার জন্য পিসিকে বলেছি আর আসতে হবে না মাংসের মধ্যেই ডিম দিয়ে দিলাম একেবারে রাতের রান্নাটাও হয়ে গেল কি হয়েছে আবার কি এসছে কি এসব আমার নয় হ্যাঁ তো গরম থাকবে না ক্যাসারল তো গরম থাকে না হ্যাঁ মাটন ফাটন সবই রাখতে পারবে কিছু বললে আগে মাটনের কথা চিন্তা মনে যায় নাকি আর এটা আমার জন্য সেটা হতেই পারে না আমি তোমাকে কিছু কিনে দিতে বলবো না আর তুমি সেটা কিনে দেবে এটা বলতে এটা তোমার জন্য হট প্যান্ট কিনেছি আমার জন্য তুমি হট প্যান্ট হ্যাঁ হাই হাই এটা তোমার এগুলো তোমার জন্য হট প্যান্ট কিনে দিয়েছি লাল প্যান্টটা কি সুন্দর লালটা আরে হাবিলদার কত বড় দেখো ওটা ভালো দেখতে কালারগুলো খুব সুন্দর এটা মেট্রো নোটে নিয়েছি কালারগুলো বেশ সুন্দর লাগলো ওই জন্য আর কাপড়টা ভালো না নাও আনবক্স করো হট করে কেটে যাবে হাত পা কি দরকার অমন করে এই যে এখানে বসে বসে আনবক্সিং দেখছে ম্যাক্সু একটা আমার একটা বউদি তিনটে পনেরো একটা ম্যাক্সের একটা বউদি ঠিক আছে আমার নাম আর নেই ম্যাক্সের আছে ম্যাক্স মাগবে ম্যাক্স মুগের কিরিম মাগবে ম্যাক্স মুগের কিরিম মাগবে নে জুতে একটু কিরিম মাগবে নে জুতে একটু কিরিম মাগবে এটা এটাও চালু রে বাবা রে বউদিরও নেই পুরোটা মুখে ঢুকিয়ে নিয়েছে ব্যাস ব্যাস আরে বাপ রে আরে বাপ রে উফ এই দোকানে নিয়ে বস খাবে তো বেলা বেজে গেল প্রায় সাড়ে তিনটে এবার বসে যাই লাঞ্চে লাঞ্চ করে নি তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আজকে আমার বউ রান্না করেছে চিকেন চিকেন কষা হ্যাঁ
তুমি একদম একাই করেছো নিজে হাতে? আমি একাই করেছি, কিন্তু কেমন হয়েছে বলতে পারবো? কালারটা দেখে মনে হচ্ছে রিচ হয়েছে, যেটা একদম দুপুরবেলায় গরমে দুপুরবেলায় খেতে গিয়ে চাপ হয়ে যায়। তো এবার টাইম হচ্ছে চিকেনটা খাওয়ার, দেখা যাক কেমন হয়েছে। তো কালকে ওখান থেকে নিয়ে এসেছিলাম এই চিকেন হাক্কা নুডলস, এটা এখন আপাতত গরম করতে দিই। অর্ধেকটা খেয়ে নিয়েছে এখান থেকে, আর অর্ধেকটা রেখেছে। খাইনি তো আজকে, আবার আমি আর ওই খেয়ে নিলাম। অসম করেছিল, অসম মানে এর মধ্যে কি নেই, ডিম আছে, চিকেন আছে, মাশরুম আছে, আরও যা যা ভেজিস থাকে সব আছে। চিকেন টিকেন তো একদম ভর্তি, মানে প্রত্যেকটা গালে দুটো করে চিকেন পাবে তুমি, এতটাই চিকেন। মানে চিকেন নুডলসটা কম, ভেজিস বা যেগুলো থাকে এখানে ভেতরে চিকেন ওগুলো ওগুলো অনেক বেশি, আর একদম ভর্তি করে চিংড়ি মাছ। গুড মর্নিং, হয়ে গেছি সকাল সকাল একদম রেডি। সকাল সকাল না, একটু লেটই হয়েছে আজকে। তো যাই হোক, আজকে শনিবার, আমাদের নিরামিষের দিন। তো এখন বসবো লাঞ্চে, দেখে নি কী কী লাঞ্চ হয়েছে, কী কী মেনু হয়েছে আজকে নিরামিষ। পাঁচ মিশালি তরকারি, এখানে হয়েছে ভেজ ডাল, এটা হচ্ছে এঁচোড়, এটা হচ্ছে বাবার জন্য চিনি ছাড়া টক, এটা হচ্ছে আমাদের জন্য চিনি দেওয়া চাটনি। সকাল সকালে কি গান শুনছো? আমি গান শুনিনি, সবসময় ভালো জিনিস তুমি এরকম ভাবে কেমন হতো নাও কেন? এই তো হাম পাগল নেই হে ভাইয়া, আমার দিমাগ খারাপ করে দিয়েছো, সেটাই দেখছি। বাবা এই কি অবস্থা, কি করো? কড়াইটাকে খুন্তিটাকে ধুয়ে জল সমেত ওর মধ্যে দিয়ে দিল, কি বুদ্ধি মানে সত্যি। হ্যাঁ, আজকে এই অবস্থা বিশি তোমার, এত বছর ধরে রান্না করে বুড়ি হয়ে গেল। হ্যাঁ, যাক আজকে অনেকদিন বলে বলে পিসিকে ফাইনালি ডালের বড়া হয়েছে। কবে বলেছি তোমায়? এক সপ্তাহ, এক সপ্তাহ ধরে পিসিকে বলছি, পিসি একটু ডালের বড়া করে দে, ডালের বড়া করে দে, ডালের বড়া দাঁড়াও করবো আজকে ফাইনালি করেছে। বাসন্তী পোলাও বাড়িতে খাওয়ার জন্য, আর হচ্ছে আলুর দম আর বেগুনি। তো দেখা যাক করেছে কিনা। এই জাস্ট এলাম বাড়ি, আজ বিবর্ষ চাপ ছিল। হয়েছে? করছি, জানি না হবে কিনা। সারা বাড়িতে পুরো বাসন্তী পোলাওর গন্ধ বেরিয়েছে, বাসন্তী পোলাও সত্যি। আমি নিচ থেকে উঠছি, আমি তখন মনে পড়লো যে তুমি তো পোলাও করতে বলেছিলাম, তুমি তো মনে করছো। এই না হলো আমার বউ, সেটাই যদি না শুনি তাহলে রান্না করার কি মানে হয়? আর কি, তার উপর এখন প্রেসারেও আছো, না করলে যদি ব্র্যাঙ্ক করে দিই। তাহলে একটা কিন্তু ভালো হয়েছে, কথাটা বলো না যে প্র্যাঙ্ক করার জন্য আমি তোমায় রান্না বান্না করে দিচ্ছি, তোমাকে আমি বিয়ের আগে থেকেও রান্না করে খাওয়াতাম, করে দেয় বিয়ের পরেও খাইছি। ফার্স্ট আমি ওকে মনে আছে কি রান্না করে খাইয়েছি ফার্স্ট দিন, বলতে পারবে না। চিকেন, চিকেন
চিকেন চিকেন চিকেন তো সবাই জানে, চিকেন ছাড়া কি খাবো। ফার্স্ট আমি ওকে রান্না করে খাইয়েছিলাম হচ্ছে দই চিকেন খাইয়েছিলাম প্রথম, তখন কিসে পড়ি, ক্লাস টেন হবে, তো তখন 9 কি 10 হবে। তো তখন একদিন হঠাৎ করে মাকে বললাম, মা একটুখানি চিকেন আনো, এরকম ওকে পাঠাবো। দিয়ে তখন চিকেন রান্না করে দই চিকেন রান্না করেছিলাম, দিয়ে গঙ্গার ধারে দিয়ে এসেছিলাম একটা ছোট টিফিন বক্সে করে। আর ও কি করতো, ও যখন ওই ওদের বন্ধুদের ফিস্ট হতো, একবার হয়েছিল বন্ধুদের ফিস্ট হলে ও ফাঁক পেলে সেখান থেকে ফিস্টের মাংস নিয়ে আমাকে গিয়ে দিয়ে আসতো। আমি ওকে একবার বলেছিলাম, এই রাম তুমি বন্ধুদের সাথে ফিস্ট করছো আর ওখান থেকে তুমি মাংস তুলে আমাকে দিচ্ছো। সেবারের ঘটনাটা বলি, সেবার আমি নিজে রান্না করেছিলাম, সেইবারই প্রথম ও আমায় খাইয়েছিল চিকেন কষা। পুরো ফিস্টে যতজন ছিলাম আমরা, সবার জন্য আমি রান্না করেছিলাম আর অসম খেতে হয়েছিল সেই জন্য। কিরম ধরনের সোয়া ম্যাক্স, এটা কিরম ধরনের সোয়া, এই রে টিকটিকির লেজ উঠে গেছে। তো এখানে খাবার তো আমার রেডি, মানে আমার ডিনার, এবার দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে। আচ্ছা পিসিও আলুরদমটা বেশ ভালো করেছে, আর ওর তো বাসন্তী পোলাওটা কোনো কথাই নেই। বউ আমার লক্ষ্মী একদম, ও আসুক ওর সামনে এটা বলি দেখি কি রিয়াকশন হয়। কি গো শোনো, দারুণ হয়েছে, সেটাই বলছিলাম, বলছি বউটা আমার লক্ষ্মী। তো ও তো খাবার দাবার নিয়ে চলে গেছে, এবার আমার বানানোর পালা হচ্ছে কুমরনি বেগুনি। তো বেগুনি কুমড়োনির কথা আজকে আর কিছু বলেনি জানি না কেন, কিন্তু ও পোলাওয়ের সাথে বেগুনি কুমড়োনি খেতে ভীষণ ভালোবাসে, মানে পোলাওটা দিয়ে শুধু মুখে বেগুনি কুমড়োনি খাবে, খুব ভালোবাসে। তো আজকে আর কিছু বললো না, সকালেও বলেনি এখনো বলেনি, তো আমি এটা করে নিয়ে ওর সামনে যাবো, তো রিয়াকশন দেবো যে কিছু বলে নাকি। তুমি তো আজকে বেগুনি কুমড়োনির জন্য কিছু বললে না, আমি দেখলাম কষ্ট করে তুমি এমনি ঘেমে ঘেমে পোলাও করেছো, সেই জন্য আর কিছু বললাম না। বাবা আমি তো এজন্য অর্ধেক খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেল, দাঁড়াও একটু দি, ডাকলো একটু পোলাও দাও। ও আসছি, শুনতে পাইনি, আসছি। এবার তুমি খেয়ে নাও, বাহ দুজন মিলে কি সুন্দর শুয়ে রয়েছে ওখানে, ওখানে বলছি এসিটা একটু কমিয়ে রাখো, ওর নাহলে রাত্রিবেলা শুতে প্রবলেম হবে। চলে গেলাম, টাটা টাটা। তো চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন যাই দোকানে, দেখা হচ্ছে বাড়ি এসে রাতে। আমি দোকান থেকে এসে এই যে স্নান টান করে ঘরে এলাম, ঘরে এসে দেখছি খাটে শোয়ার জায়গা নেই। কোথায় শোয়ার জায়গা নেই, জায়গা আছে তো, তুমি একটু সাইড করে নিলে ওই পালখান দিয়ে তোমার জায়গা হয়ে যাবে। এই রাত্রিবেলা এখন গিফট গুলো নিয়ে বসছে, গিফট দেখছে বসে বসে। আমি অনেকদিন ধরে মনে গিফটই, মানে আমি অনেকদিন ধরে মনে করছি তোমাদেরকে দেখাবো দেখাবো, দেখানোই আর হচ্ছে না। আর আজকে আমি এই প্যান্টটা নিয়ে বসেছিলাম বাবার কাছ থেকে জেনে শুনে, এই প্যান্টের মাপ মানে মাপ ফিতে দিয়ে নিয়ে এই প্যান্টে জাস্ট এঁকেছি। বাবা বলেছে খবরদার কাটবি না, আগে আমাকে দেখাবি তারপরে প্যান্ট কাটবি। তো তোমাদেরকে দেখাই আমি পয়লা বৈশাখে কি পেয়েছিলাম, অনেকদিন ধরে দেখাবো ভাবছি, সে দেখানো আর হচ্ছে না। মা আমাকে দিয়ে গেছিলো পিসটা, এটা বাবার দোকান থেকেই নেওয়া ছিল, মানে আমার এই চুড়িদারের পিসটা এতটাই পছন্দ হয়েছে, মানে আমি কি বলবো, এটা একটুখানি সুতি প্লাস সিল্ক মেশানো, আর এটা সব থেকে ভালো লেগেছে আমার এই ওড়নাটার জন্য, মানে দুর্দান্ত কাজ ওড়নাটাই, কি সুন্দর দেখো, আমার খুব ভালো লেগেছে এটা। তো আর একটা দিচ্ছে হচ্ছে এই কুর্তিটা, এটা হচ্ছে লং কুর্তি, এরকম ব্ল্যাক কালারের ওপর এরকম কাজ করা, আমার তো খুব পছন্দ হয়েছে, যেদিন পরবো সেদিন তোমাদেরকে ফটো তো অবশ্যই দেখাবো। আমার মেজুমা দিয়েছে হচ্ছে একটা নাইটি, গরমে পরার জন্য একটা স্লিভলেস নাইটি দিয়েছে, সুন্দর। আর একটা যেটা আমি বাবার দোকান থেকে নিয়ে এসেছি আর একটা নাইটি, লাল টুকটুকে, এটা হচ্ছে স্লিভলেস, এটা হচ্ছে ওই
কি বাটি বাটিকের কাজ বলে এগুলোকে তো একটা রেড কালারের আমার রেড কালারের নাইটি পড়তে আমার খুব ভালো লাগে খুব সুন্দর এটা দেখতে তো আর একটা নাইটি দেখাই এটা মা আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে দেয়নি অনেকদিন আগে দিয়েছিল তো আমার এখনো পড়াই হয়নি বেশ কিছুদিন আগেই দিয়েছিল এই নাইটিটা তো এটা আমি পয়লা বৈশাখ হিসাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখানো হয়নি বলে আর একটা কুর্তি আমি পয়লা বৈশাখ হিসেবে নিইনি তোমাদেরকে বলি না যে কোনো সময় আমি ওরকম পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া পুজো এইভাবে নিই না যখনই আমাদের দোকানে কিছু পছন্দ হয় তো তখন হয়তো নিলাম সেটা রাখা থাকলো মানে এক একটা অনুষ্ঠানে এভাবে পড়েনি তো এই কুর্তিটাও দেখো এই কুর্তিটা হচ্ছে আজরাক প্রিন্টের আজরাক প্রিন্টের কাঁথা স্টিচ করা এটা খুব সুন্দর দেখতে এইটা আমি পয়লা বৈশাখ হিসেবে দোকান থেকে নিয়েছি তো চলো আজকের মতো আমাদের ব্লগটা এইটুকুই থাকছে যদি তোমাদের একটু সারাদিনে ভালো লেগে থাকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমাদেরকে একটু আনন্দ দিতে পারি তো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে করে আমাদের প্রত্যেক দিনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর তোমরা সবার আগে সেটা দেখতে পেয়ে যাও আশা করি তোমাদেরকে আনন্দ দিতে পারলাম তো চলো আজকের মতো এ পর্যন্তই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা দেখতে থাকো আজকের কিছু বেস্ট বেস্ট কমেন্টস কমেন্ট দেখতে চাও তোমরা তারা এখনো পর্যন্ত যারা এখনো কমেন্ট করোনি তারা অবশ্যই কমেন্ট করতে থাকো আর আমাদের ভিডিওতে তোমাদের কমেন্ট দেখতে থাকো